যে দুই বাল্টন আর বাল্টনের যে গার্লফ্রেন্ড দুইটারে নিয়ে এই যে এত সমস্যা চলছে এখানে ওমা তার কিছুদিন পরে আমারে ফোন দিছে ওই যে বাল্টনের পঁয়ত্রিশ টাকার মাল যেটা ফোন দিয়ে আমার কয়ে ভাইয়া একটু আসেন না ভাই ইয়ের ফেরদোস খন্দকারের বাসায় ওনার জন্মদিন উনি আপনারা ইনভাইট করেছেন আপনারা এরে নিয়ে আমাকে কাগজ টাগজ দিলেন আবার এদের বাসায় জন্মদিন খেতে আমাকে দাওয়াত দিচ্ছেন কারণ কি তখন তারা বলল যে না উনি তো এখন অমিলিক করে না অমিলিকতে সরে গেছে আমি বললাম ঠিক আছে অমিলিগ যদি না করে থ্যাঙ্কস ওনার সাথে আমার কোনো শত্রুতা নাই আর তো ওনারা বললেন আমি ঠিক আছে আমার আর কোনো দাওয়াত টাওয়াত খাইতেন তো আমি আর নাই সেই দাওয়াতে তাদের সাথে দেই তাদের এখন বিশাল মাখামাখি টাইম টেলিভিশনের তাহের সাহেব এই ভদ্রলোকরা নিয়ে এক ফাইল দিছে আমারে এর নাকি বিভিন্ন প্রেজেন্টার টেজেন্টারদের সাথে নাকি তার সম্পর্ক আছে আকাম কুকাম করে এই সেই সব থেকে আমি টাইম টিভির আমার কাছে কোনো প্রমাণ নাই তথ্য নাই কিছু না আমি কেন তার সাহেব নিয়ে ভিডিও বানাবো করি নাই বিশ্বজিৎ নামে এক অভিজিৎ না বিশ্বজিৎ একজন আছে এখানে কি মনে হয় বইয়ের প্রকাশনী টুকাশনী বা কিছু একটা আছে তারে নিয়ে এক ফাইল দিয়েছে বিশাল তা বললাম আর ইয়ে কি অপরাধ কি কি করে বলতে এই ঘটনা কিন্তু বহু আগের বলতেছি আপনাদেরকে সে নাকি বাংলাদেশ থেকে লোক আনে অবৈধভাবে বললাম বাংলাদেশ থেকে যদি আমেরিকায় অবৈধভাবে বাংলাদেশে আসে আমার সমস্যা কি আমার দেশের তো লাভ সে হিন্দু হোক মুসলমান হোক যাই হোক যেই আসুক বাংলাদেশে আসলে তো আমার দেশের লাভ তো আমি কেন তার নিউজ করতে যাব করি নাই আচ্ছা আরেকটা কে জিকু জিকু নামে একজন আছে তার এক বিশাল ফাইল দিছে আমাকে এবং এই সাথে নানান দ্বন্দ্ব দ্বন্দ্ব বাঁধানোর জন্য সে নানান চেষ্টা করেছে যাই হোক আমি এই কথাগুলি আজকে মানে বলে রাখলাম যে এই টাইপের কিছু মানুষজন তার সাথে থাকে কিন্তু সেই মানুষগুলোর সম্পর্ক কিন্তু ভালো হবে না তার সাথে সেও জানে তার সাথে খারাপ সেও জানে তার সাথে খারাপ তো কোন এক পয়েন্টে তারা বিভিন্ন এই দুর্নীতি দুর্নীতি এগুলোর কারণে হয়তো একজন আরেকজনের সাথে তারা নিজেরা নিজেদেরকে ভয় পায় বা যোগ সাজস করে চলতে চায় বা খেপাইতে চায় অনেকে আসতে যেমন ধরেন যাদের নাম বললাম এই যে আবু তাহের কিংবা জিকো কিংবা অভিজিৎ বা খন্দ ফেরদোস খন্দকার এরা সমান সম্মানের ভয় হয়তো তার ই করে অনেক কিছু বললো যে উল্টা পাল্টা মামলা টামলা করে তারপরে গালাগালি করে এ কারণে হয়তো তারা ই করে না লাগতে যায় না এর সাথে তো এই শরাফত হোসেন বাবু একমাত্র ব্যক্তি যিনি কিনা